1975 সালের 15 আগস্ট দিনটি ছিল শুক্রবার। রাতে পরিবারের প্রায় সকল সদস্য সহ তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকায় তার ধানমন্ডির বাসভবনে দেশবিরোধী শত্রুর বুলেটে নিহত হন। আকস্মিক এমন দুর্ঘটনায় রাজধানী ঢাকা নিস্তব্ধ হয়ে পড়ে, পুরো জাতি শোকে মুহ্যমান। বঙ্গবন্ধুর 2 মে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা তখন বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। এই হৃদয়বিদারক ঘটনার মাত্র কদিন আগে 30 জুলাই ছেলে জয় ও মেয়ে পুতুলকে নিয়ে স্বামী পরমাণুবিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে তার কর্মস্থলের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। ইউরোপ ট্যুরের অংশ হিসেবে সেদিন বেলজিয়ামের তখনকার বাংলাদেশের রাষ্ট্রদূত সানাউল হকের বাসায় অবস্থান করছিলেন তারা। 2 সপ্তাহ যেতে না যেতেই আসে ভয়াল 15ই আগস্ট। অথচ 15ই আগস্ট সকালেই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে শেখ হাসিনা ও শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ওয়াজেদ মিয়ার প্যারিসে যাওয়ার কথা ছিল। 1993 সালে প্রকাশিত শেখ হাসিনার স্বামী প্রয়াত বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ বই থেকে জানা যায় বিদেশে দুই বোন কীভাবে পেলেন এমন মর্মান্তিক ঘটনার সংবাদ, আর কীভাবে কত দুঃসহ যন্ত্রণায় জার্মানিতে কেটেছে দুই বোনের তখনকার দিনগুলো। জানা যায় সেদিন ভোর 6টার দিকে এম এ ওয়াজেদ মিয়ার ঘুম ভাঙে রাষ্ট্রদূত সানাউল হকের স্ত্রীর ডাকে। জার্মানির বন থেকে সেখানকার বাংলাদেশের রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী টেলিফোনে কথা বলতে চান বলে জানান তিনি। ফোনের অপর প্রান্ত থেকে রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী জানান ভোরে বাংলাদেশে কিছু ষড়যন্ত্রকারী সামরিক সদস্যের অভ্যুত্থানের খবর। তিনি তখন প্যারিস যাওয়ার নির্ধারিত কর্মসূচি বাতিল করে দ্রুত জার্মানির বনে তার বাসায় চলে যাওয়ার অনুরোধ করেন। এমন দুঃসংবাদে বিমর্ষ হয়ে পড়েন ওয়াজেদ মিয়া। বইটির বর্ণনায় বিমর্ষ ওয়াজেদ মিয়াকে দেখে কোনো দুঃসংবাদ আঁচ করেই কান্নায় ভেঙে পড়েন দুবোন শেখ হাসিনা ও শেখ রেহানা। এ ঘটনার খবর তাদের কাছে গোপন করতে চাইলেও একসময় বাধ্য হয়ে ওয়াজেদ মিয়া অস্পষ্টভাবে জানান বাংলাদেশে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে, এর ফলে প্যারিস যাওয়া বাতিল করতে হবে। অন্যদিকে যে মুহূর্তে রাষ্ট্রদূত সানাউল হক শুনলেন যে সেনাবিদ্রোহে শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন, তখনই তার দুই কন্যা এবং জামাতাকে কোনোরকম সাহায্য করতে অস্বীকার করেন তিনি। গত বছর এক অনুষ্ঠানে শেখ হাসিনা ওই ঘটনার কথা স্মরণ করে বলেছিলেন, আমরা যেন ওনার জন্য বোঝা হয়ে গিয়েছিলাম। অথচ শেখ মুজিবই তাকে বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত করে পাঠিয়েছিলেন, ওটা একটা রাজনৈতিক নিয়োগ ছিল। ওই খবর পাওয়ার পরে জার্মানি পর্যন্ত যাওয়ার জন্য একটি গাড়ি দিতেও অস্বীকার করেছিলেন তিনি। সেদিন সকাল 10:30টার দিকে জয় ও পুতুলকে নিয়ে ওয়াজেদ মিয়া ছোট সুটকে সাথে সানাউল হকের বাসস্থান থেকে নেমে আসেন। পেছন পেছন নামেন শেখ হাসিনা ও শেখ রেহানা। সানাউল হকের স্ত্রী ও মেয়েরা বিদায় দিতে এসে ক্রন্দনরত শেখ হাসিনা ও শেখ রেহানাকে সান্ত্বনা দেন। ব্রাসেলস থেকে জার্মানির সীমান্ত শহর প্রায় 145 কিলোমিটার। সারাপথ শেখ হাসিনা ও শেখ রেহানা বারবার রুমাল দিয়ে চোখ মুচ্ছিলেন, আর ওয়াজেদ মিয়া তাদেরকে সান্ত্বনা দিয়ে বলছিলেন, আমরা যা শুনেছি তা পুরোপুরি সত্য নাও হতে পারে। এভাবে 15ই আগস্ট বিকাল 4:30টার দিকে রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরীর বাসায় গিয়ে পৌঁছান তারা। তখন ক্রন্দনরত দুই বোনকে ধরে দোতলায় নিয়ে যান রাষ্ট্রদূতের স্ত্রী মাহজাবিন চৌধুরী আর দূতাবাসের প্রথম সচিব তারিকে করিমের স্ত্রী নাগমা করিম। জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর এভাবেই জার্মানিসহ প্রবাসে শুরু হয় দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানার জীবন সংগ্রাম। সেই মুহূর্ত থেকেই জার্মানিতে অবস্থানরত শেখ হাসিনা ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। স্পষ্টত তারা তখন বাংলাদেশে ফিরে আসতে পারবেন না। এদিকে জার্মানিতে রটনা ছড়িয়ে পড়ে নিহত রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে বন্দী করে রাখা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে 16 আগস্ট জার্মানির দ্য ভেল্ট পত্রিকার দুই রিপোর্টার ক্লাউস কর্ন, উলরিশ লুকে এবং ফটো সাংবাদিক রিচার্ড সুলজে ফরবের্গ হুমায়ুন রশিদ চৌধুরীর বাসায় যান। দ্য ভেল্ট পত্রিকায় প্রকাশিত সেদিনের ঘটনা ছিল এমন, শোকে মুহ্যমান শেখ হাসিনা সিঁড়ি দিয়ে নেমে এলেন, পরনে হলুদ পাড়ের সবুজ শাড়ি, ডান হাতে আঁচল ধরা, বাহাতের সাদা রুমালে বারবার চোখ মুচ্ছেন। পেছন পেছন নেমে এলেন ছোট বোন শেখ রেহানা, তিনিও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। দুজনেই ড্রয়িং রুমের খয়েরি সোফায় বসলেন, মুখে কথা নেই, নিচের দিকে তাকিয়ে অঝরে কাঁদছেন, কেঁপে কেঁপে উঠছেন কান্নার দমকে। দুই বোনের কান্নায় বড় ড্রয়িং রুমের পরিবেশ ভারী হয়ে উঠল। এভাবেই তারা 3-4 মিনিট
সোফায় বসে রইলেন। রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী উঠে দাঁড়িয়ে তাদের সোফার কাছে গিয়ে হাসিনা ও রিহানার মাথায় হাত দিলেন। এরপর ওদের নিয়ে ধীরে ধীরে উঠে গেলেন সিঁড়ি বেয়ে উপরে। এ নিয়ে 18 আগস্ট তিনটি ছবিসহ চার কলমে বনে শোকগ্রস্ত শেখ মুজিবের কন্যারা শিরোনামে খবর প্রকাশিত হয়। এমন একটি অবস্থায় হুমায়ুন রশিদ চৌধুরী তাদের দীর্ঘমেয়াদী নিরাপদ আশ্রয়ের জন্য তৎপর হয়ে ওঠেন। স্বাভাবিকভাবেই পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়ার রাষ্ট্রদূত হিসেবে হুমায়ুন রশিদ চৌধুরী তখন পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়ায় অ্যাসাইলামের জন্য চেষ্টা করেন, কিন্তু বেশিরভাগ দেশেই আশ্রয় দেওয়ার প্রক্রিয়াটি ছিল সময় সাপেক্ষ ব্যাপার। তিনি তখন মনে করেন একমাত্র ভারতে আশ্রয় নেওয়াটি হবে বঙ্গবন্ধু কন্যাদের জন্য সবচেয়ে নিরাপদ। এ অবস্থায় একসময় দিল্লিতে অবস্থানের সূত্র ধরে নিজেই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। ভারত সরকারের কাছে তিনি শেখ হাসিনা ও তার স্বামী এম এ ওয়াজেদ মিয়া, ছেলে জয়, মেয়ে পুতুল এবং ছোট বোন শেখ রেহানার ব্যক্তিগত নিরাপত্তা ও প্রাণ রক্ষার জন্য ভারত সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যাদের দুর্ভাগ্যজনক পরিস্থিতির কথা শুনে তাৎক্ষণিকভাবে ইন্দিরা গান্ধী ভারতে তাদের আশ্রয় দেওয়ার ব্যাপারে সম্মত হন ও যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে দিল্লি পাঠানোর পরামর্শ দেন। সেই কঠিন দুঃসময়ে ডক্টর ওয়াজেদ মিয়া এবং দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানার হাতে কোনো টাকা পয়সা ছিল না। জানা গেছে দুই বোন মাত্র $25 সঙ্গে নিয়ে বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছিলেন। এমন পরিস্থিতিতে রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী ওয়াজেদ মিয়াকে জিজ্ঞেস করেছিলেন তাদের সঙ্গে টাকা আছে কিনা, কোনো টাকা পয়সা লাগবে কিনা। সে সময় শেখ হাসিনার সাথে কথা বলে ওয়াজেদ মিয়া হাজারখানেক জার্মান মুদ্রা দিলেই তাদের চলে যাবে বলে জানান এবং জার্মানি ছাড়ার প্রস্তুতি নেন তারা। এরপর ওয়াজেদ মিয়ার কর্মস্থলের কাজ গুটিয়ে কয়েকদিনের প্রস্তুতি শেষে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করে 25 আগস্ট সকাল 8:30 দিকে দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছান শেখ রেহানা, শেখ হাসিনা, ওয়াজেদ মিয়া ও তাদের দুই সন্তান। এভাবেই বঙ্গবন্ধু হত্যার দীর্ঘ 6 বছর প্রবাস জীবন শেষে 1981 সালের 17ই মে দেশে ফিরে আসেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।